আগামীকাল থেকে ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং যেটা ডিসাইড করাই ছিল আগে থেকে যে প্রথম দুটো ম্যাচ মূলত রিজার্ভ টিমের ফুটবলাররাই খেলবেন, সেই মতোই এদিন প্র্যাকটিসেও সমস্ত ফুটবলারদের দেখা গেল। দুদিন আগেই অনুশীলনে যোগ দিয়েছেন এবারে যিনি মলিনার ডেপুটি হিসেবে কাজ করবেন ভারতীয় যে সহকারী কোচ বাস্তব রায়, এবং তিনি তার তত্ত্বাবধানে অনুশীলন হবে ডুরান্ড কাপের। এবং একটা প্রশ্ন ভীষণভাবে সমস্ত সমর্থক দর্শকদের মাথায় আসে যে এখনও পর্যন্ত কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের এই রিজার্ভ দলে যে ধরনের পারফরমেন্স, তাতে ডুরান্ড কাপে আই লিগ বা আইএসএল এর দলগুলোকে তারা সামলাবে কী করে, বা কী রেজাল্ট হতে পারে, কোনো লজ্জাজনক জায়গায় যাবে না? তো এইরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদিও এটা মাথায় রাখতে হবে যে ডুরান্ড কাপের জন্য কিন্তু আরও কয়েকজন নতুন ফুটবলার রেজিস্টার হচ্ছে, নতুন ইন দ্য সেন্স সিনিয়র দলের দু একজন ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হচ্ছে যারা কালকে মাঠে নামবেন। তার মধ্যে অবশ্যই সদ্য গোলকিপার হিসেবে সই করানো ধীরাজ সিং রয়েছেন, এদিন সাংবাদিক সম্মেলনেও তিনি এসেছিলেন। তো এক্সপেক্টেড যে ধীরাজকে হয়তো কালকে, হয়তো কেন, ধীরাজকে কালকে স্কোয়াডে দেখা যাবে। একই সঙ্গে শুরুতে ঠিক করেছিল মোহনবাগান যে উইদাউট ফরেনার তারা অভিযান শুরু করবে, বাট এখন কিন্তু একটা ক্ষীণ সম্ভাবনা হলেও তৈরি হয়েছে, টম অ্যালড্রেড যে ডিফেন্ডার অলরেডি চলে এসেছেন মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার, তাকে যদি তিনি ফিট থাকেন তাহলে তাকে সই করানো যেতে পারে। যদিও ম্যাচের এখনও পর্যন্ত, আগের দিন অনুশীলন শুরু হওয়া পর্যন্ত অবশ্যই সই করানো হয়নি, কারণ তিনি জাস্ট একদিন অনুশীলন করেছেন, বাট আজকের অনুশীলনের ওপর ডিপেন্ড করছে। আজকে কোচ তাকে যদি ফিট বলে মনে করেন তাহলে আজকেও তাকে রেজিস্ট্রেশন করিয়ে প্রয়োজনে কালকে তাকে ম্যাচে নামানো যেতে পারে ডিফেন্সকে মজবুত করার জন্য। এবং অবশ্যই শুরুতে একটা ভাবনা চিন্তা ছিল একরকম, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে টিম রিজার্ভ টিমটা যেরকম পারফর্ম করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা এটা মনে করছেন যে কোথাও না কোথাও একটা ঠিক জায়গায় নেই দলটা, এই দলটার মধ্যে কিছু অ্যাডিশন করার প্রয়োজন রয়েছে, এবং সেই মতোই কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন, চেষ্টা চলছে টম অ্যালড্রেডকে কালকে নামানোর। এর আগে আমরা দেখেছি যে হেক্টর ইউএসআর মতো ফুটবলার এসেছেন, এসে কলকাতায় পা রাখা 24 ঘন্টার মধ্যে তিনি মাঠে নেমেছিলেন ডুরান্ড কাপের ম্যাচ খেলতে। তো টম অ্যালড্রেড সেখানে দুদিন হয়ে গেছে এসেছেন, বাট অনুশীলন একদিন করেছেন, একদিন আরও একদিন তাকে দেখে নিয়ে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং একই সঙ্গে আরও একটা ইনফরমেশন অবশ্যই দেওয়ার মতো যে ডুরান্ড কাপে কিন্তু আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করিয়েছে মোহনবাগান, যদিও প্র্যাকটিসে অবশ্যই তিনি আসছেন না, কী চলছে না চলছে সবই জানা, কিন্তু যেহেতু প্লেয়ার রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে তিনি রয়েছেন, মোহনবাগানের ফুটবলার হিসেবে তিনি নথিভুক্ত, সেই কারণে আনোয়ার আলীকে কিন্তু ডুরান্ড কাপেও রেজিস্ট্রেশন করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যদিও অবশ্যই শুরু থেকে তাকে খেলতে দেখার কোনো এক্সপেকটেশন আমাদের কারোরই নেই, কারণ একটা সমস্যা চলছে, যতক্ষণ না সেটা মিটবে তাকে হয়তো টিমে পাওয়া যাবে না, কিন্তু রেজিস্ট্রেশন তাকে করানো হয়েছে এটা আরও বেশি মজবুত করার জন্য যে তিনি মোহনবাগানেরই প্লেয়ার এখনও পর্যন্ত। এরপর এদিনের প্র্যাকটিস এবং প্লেয়ারদের কন্ডিশন দেখে বাকি সিদ্ধান্ত আপাতত যা নেওয়ার নেবেন কোচ বাস্তব রায়। We'll be right back.
দেখি আজ ও কালকে প্র্যাকটিস করেনি, আজকে এসছে, আজকে দেখবো। ও প্র্যাকটিস করেনি, ও আজকে এসছে, আজকে দেখবো। দেখার পর আমরা ডিসিশান নেবো। এই দুটো ব্যাপারে আমরা এখনও কোনো ডিসিশান নিইনি, ওরা খেলবে কি খেলবে না। আর কলকাতা লিগের সাথে এটা জুড়িও না, কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট, একটা এক্সপোজার ট্রিপ, প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাট প্যাচটা কাটানোর জন্য। এটাই আমার কাছে মোটিভেশন হবে যে তোমরা একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো কিছুই কাল থেকেই করতে পারো। চেষ্টা করছি, কারণ আলটিমেটলি এটা নকআউট টুর্নামেন্ট, লিগ ফেজ একটা টিম যাবে, গোল কনসিড করাটা কখনোই কাম্য নয়, সে যে কোনো খেলাতেই হোক। তা আমি দুদিন হাতে পেয়েছি টিমটা, ওটার উপরই কাজ করছি, দেখা যাক কতটা সামাল দেওয়া যায়। সেপারেট টিম আছে তো, অসুবিধা নেই তো, যদি খেলা হয় সে দুটো সেপারেট টিম খেলবে। কলকাতা লিগ তো টোটালি আলাদা টিম রয়েছে আমাদের। আর 29 তারিখ থেকে কোচ আসবেন, আজ কালকেরটা আমি বলতে পারি, বাকিগুলো কোচ এসে ডিসিশন নেবেন, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি বলতেও পারবো না। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অলস্পোর্ট টিভি।